আপনালোকক মই দিন ওয়াইজ মই প্রতিদিনে আপনালোকক মই কিছুমান বস্তু দিও, এখিনি বস্তু আপনাকে লিখি লব। প্রথম কথা, আজি 22 তারিখ শনিবার, আজি আপনালোকে মাঝরাতি 11:05 মাঝরাতি 11:11 ভিতর রঙা ড্রেস পিন্ধি কামাখ্যার ইখান দিকত যদি 9টা চাকি লগাই মূর লগাই সেবা করে, তাতে মাটিত মূর লাগিব লাগিব। অর্থাৎ আজি এতিয়া ইমান পবিত্র হয়ে আছে কামাখ্যা যে ভরি পড়াটে বহুত মঙ্গলর আর পুণ্যর ফলত হয়। গতি মূর লাগিলে 100% অভিষ্ট সিদ্ধি হব, সর্বপ্রাপ্তি সর্বসিদ্ধি সর্ববিঘ্নি বিনাশনম, এই খুব রাজ্য সঞ্চার হব। আজি আজি রাতে 11:05 ভিতর যদি দেবীক রঙা ড্রেস পিন্ধি ইখান দিক, ইখান মানে নর্থ ইস্ট উত্তর পূব দিকত ইখান দিক বলে কয়, ইখান দিকত যদি 9টা চাকি জ্বলাই মূরটু যদি মাটিত লগাই যি বস্তুয়ে আপনাদের আশা করে সেই ফলটু আপনাদের পাবই। কারণ কিয়, এইখানে সময় দেবী ইমান বেশি প্রসন্ন হয়ে থাকিব যে দেবী বাধ্য হয়ে যাব দিবর কারণে। সেকেন্ড সময়টু আছে শেষ নিশা, যেটা যোগিনী তন্ত্র যোগিনী সঞ্চার হব, যোগিনী সঞ্চারর কাল রাত্রির পিছত তন্ত্রবিদ্যা মতে যোগিনী তন্ত্র মতে এটা মানে অভিষ্ট সিদ্ধি, অর্থাৎ টোটেল হিপনোটাইজ যে বকীকরণ, এই বকীকরণের কালতন্ত্র গণনা হয়েছে রাতে 2:40-4:40 শেষ নিশা। আজি রাতে 22 তারিখে 2:40 শেষ নিশা 4:40 এইখানে সময় এনেকা একটা মানে এনেকা একটা সেনসিটিভ সময়, যিখিনি সময়ত আপনি দেবীক যদি শ্রদ্ধা সহকারে রঙা ড্রেস পিন্ধি ইখান দিকত যদি 9টা ঘির চাকি বা তেলর চাকিও জ্বলাই মূরটু লগাই সেবা করে, এটা বস্তু খুঁজক 97 দিনের ভিতর এই দেবী দিবর কারণে বাধ্য। আপনার ইমান বেশি পজিটিভ এনার্জি আছে কামাখ্যাত আজি। সেকেন্ড কথাটো হলগে অহাকালি, অহাকালি 23 তারিখ রবিবার, অহাকালি 23 তারিখ রবিবারে যদি আজি কোনোবাই রাতে যাব নেহলে তেওঁলোকর কারণে অহাকালি দিনের দুপরিয়া 3:48-4:12 খুব কম সময়ের কারণে দেবীয় মানে প্রসন্ন হয়ে থাকিব, আনন্দ হয়ে থাকিব, সেইখানে সময় দেবীয় দিব বিচার, সেইখানে সময় সেবা করব। মানে আমার সবে ব্যস্ত মানুষ, সেইখানে সময় কালতন্ত্রত গুরু রাবণে কৈছে যে 23 জুনত রবিবারে দিনের 3:48-4:12 মাত্র কেইটামান মুহূর্ত, এই মুহূর্ত কথা 9টা চাকি জ্বলাই মূর লগাই এটা বস্তু বিচার দেবী দিবলৈ বাধ্য। আর 97 দিনত আপনার ইখান দিক আমার সদায় ইখান দিকত করব, রঙা ড্রেস পিন্ধব, মূর লগাই সেবা করব, পারিলে দিনটু নিরামিষ খাব বা লঘুণ থাকিব। অহাকালি 23 তারিখের কারণে এক্সেলেন্ট টাইম, এইটু এনেকা একটা সময় যে মহেন্দ্র যুগের যুবাযোগ, অর্থাৎ সর্বপ্রাপ্তি সর্বসিদ্ধি সর্ববিঘ্নি বিনাশনম, মই নিজে কালতান্ত্রিক হিসাবত কইছো মূর আশীর্বাদও থাকিব। আপনাদের ইমান পবিত্র দিন যতই আছে ফ্লাইটে দি আহি হলেও আজি কালি এই 3-4 দিনের মই তন্ত্রবিদ্যার কিছুমান সময় দিন, এই সময়বিলাকত যদি গোটেকটা দিন করিব পারে 97 দিনলৈকে রখিবই নালাগে, তার আগে দেবী উপায়হীন হয়ে যাব। দেবীক আপনাদের উপায়হীন করে দিয়ক ধর্মরে আর ভক্তিরে। এই সময়টি হয়েছে অহাকালি দিনের 3:48-4:12 মাত্র কেইটামান মুহূর্ত, এই মুহূর্তটো দিব। আর অহাকালি শেষ নিশা 4:30 তারমানে মানে সোমবার পড়িয়ে যায় ইংলিশ মতে, অহাকালি রবিবারে শেষ নিশা 4:30-5:37 অহাকালি শেষ নিশা, তারমানে 23 তারিখে শেষ নিশা হলে 24ই পড়ে, শেষ নিশা 4:30-5:37 শেষ নিশা 5:37 ভিতর আপনাদের ইখান দিকত 9টা ড্রেস রঙা ড্রেস পিন্ধি 9টা চাকি দিব, দি মূর লগাই সেবা করে এটা বস্তু বিচার কমসে কম, সেইটু 97 দিনের ভিতর হব। তারপর আই গেল মানে মঙ্গলবার, সোমবার সরি সোমবার, সোমবার আছে 24 তারিখ। কালতন্ত্র মতে সোমবারে রাতে 3টা বজাৰ অর্থাৎ যোগিনী কাল রাত্রির চন্দ্রটু অর্থাৎ মুহূর্ত শেষ হওয়ার পিছত যেটা তান্ত্রিক বিলাকে সাধনা করে, এই সাধনা করা টাইমটু আমি কমন পিপুলেও সাধারণ মানুষেও করব পারো, যেহেতু উই আর নট তান্ত্রিক, আমি তান্ত্রিক নয়। তো গতি কথাটা হয়েছে কি, সোমবারে 24 তারিখ আছে, সোমবারে 24 তারিখে শেষ নিশা 3টার
তিনটা চব্বিশ লেখে মাত্র চব্বিশ মিনিট এই মহেন্দ্র যুগের যোগাযোগ এখিনি সময় দেবীক ইখান দিকত যদি রঙা ড্রেস পিঁধি নটা চাকি জ্বলায় মূর্তুত লগাই তলত সেবা করে তেনহলে কামাখ্যাত অভীষ্ট ইদ্ধি হব, অর্থাৎ আপনার বাধ্য হব দেবী দিবর কারণে, কারণ সেইখানে সময় দেবী বহুত প্রসন্ন হয়ে থাকি আর কিনা এটা দিবর কারণে বিচার কালতন্ত্র মতে যোগিনী তন্ত্র মতে আর রাবণের কাল মানে কালতন্ত্র সোমবার চব্বিশ তারিখ, চব্বিশ তারিখে শেষ নিশা আছে গোটেই দিনটুতে নাই, অকল মাত্র চব্বিশ মিনিটত দেবীয়ে প্রসন্ন হব, সেইখানে সময় দেবীক যদি ভক্তি আর পূজা করে দেবী দিবলে বাধ্য তারমানে দেবী উপায়হীন হয়ে যায়, সেই সময়টা হয়েছে চব্বিশ তারিখ সোমবারে শেষ নিশা, মঙ্গলবারে পরে ইংলিশ মতে তিন বাজি শেষ নিশা তিনি বাজি তিনি বাজির পর আরম্ভ হব আর চব্বিশ মিনিট তিনি বাজি চব্বিশ শেষ হব মাত্র চব্বিশ মিনিট, এই সময়টা আপনাদের শ্রদ্ধা ভক্তি হব চাকি দিয়ক আর মূর লগাই সেবা করক আর বিচারক, কারোবার যদি ক্যান্সার হয়ে আছে, কারোবার দুরারোগ্য বেমার, কারোবার দীর্ঘদিনিয়া সমস্যা, কারোবার যদি ঘরুয়া বহুত কিবা মেজর ক্রনিক সমস্যা চলি আছে, এইখানে সময় এনেকা সময় যে দেবী দিবলে বাধ্য, গোটে বছর দিন পূজা করেও লাভ নাই, যদি এইটুত বেশি পূজা করে বেশি ফল পাব, লাভ নাই বলে মানে নকও, দেবীক তো সদায় জাগ্রত, তথাপি এইখানে সময় দেবী ইমান প্রসন্ন হয়ে থাকে, গতি কালতন্ত্র যোগিনী তন্ত্র আপনার গোটেখিনি মতে মানে এই গোটেখিনি ক্যালকুলেশন করতেই মোট আজি পনেরো দিন লাগিছে যে কোনখিনি সময় দেবীক পূজা মনোকামনা পূরণ করার উত্তম সময় সেয়া জনাই আছে, গতি আপনার যদি জানিবলগিয়া আছে আপনাদের কমেন্ট সেকশনত আপনার প্রশ্নটা করক, আমি সেই প্রশ্নের উত্তর দিবলৈ চেষ্টা করি। জিতেন হাজরিকা জয়মা কামাখ্যা লিখিছে, মামনি নুনিশা হাকজারে জয়মা কামাখ্যা লিখিছে, অমরজ্যোতি ডেকায় চাই থাকার কথা উল্লেখ করেছে, গতি জনাও আপনার যদি কিনা জানিবলিয়া আছে। হয় ডেঙরি, মানে মূল কথাটা হয়েছে কি মানে পঁয়ত্রিশ বছর এস্ট্রোলজিও করেছো আপনাকে মোক দেখিয়ে থাকে আর তন্ত্রবিদ্যা ধরক অলপ সলাপ মানে ইমানখিনি বার মিডিয়াত কোয়া দিগদার, কিন্তু মানে এইটু জানো যে খুব শ্রদ্ধার করলে শিব দর্শনও হয়, ইয়ার মাজতে মানে আপনার কিছু প্রাসঙ্গিক কথা কম বারু, তার আগতে কইস মঙ্গলবার, মঙ্গলবার তো পঁচিশ তারিখ শেষ দিন, মঙ্গলবার পঁচিশ তারিখ সিদিনাখন আপনার গোটে দিনটুতে যদি ব্যস্ত থাকে উপায় নাই তেনহলে একদম পঁচিশ তারিখ মঙ্গলবারে শেষ নিশা, অর্থাৎ বুধবারে পরে ইংলিশ মতে বুধবারে শেষ নিশা পাঁচটা বিশর পরা পাঁচটা ছয়ত্রিশলৈকে মাত্র ষোল মিনিট দেবী মানে জাগ্রত হয়ে দিবলৈ বিচারিব, সেইখিনি সময়তে দেবী ভক্তি শ্রদ্ধার নটা চাকি দিয়ক ইখান দিকত দিয়ক রঙা ড্রেস পিন্ধি করব আর মূর লগাই দিয়ক দেবী দিবলৈ বাধ্য, আর যোনে এই চারিটা দিনত রেগুলার মূল পদ্ধতি মতে করিব পারে এটু টোটেল ফর্মেটর তন্ত্রবিদ্যার সাধনা বস্তু, গোটে বছর পূজা করে যি ফল পায় এই চারিটা দিনত মই যেটু দিছো আপনাদের প্রমাণ পাব, মোক খর্গেশ্বর গোস্বামী আপনাদের ওয়েবসাইটত গুগলত সার্চ করলেও মোক পাব, খর্গেশ্বর গোস্বামী মই সাধারণ মানুষ আপনাদের যদি কেতিয়া কিনা হেল্প লাগে মোক গুগলত সার্চ করলেও পাব, এই চারিটা দিন যে মই দিছো এই চারিটা দিন ইমান বেশি মানে দেবতুল্য সময়, এই সময়ত আপনাকে শ্রদ্ধার কামাখ্যাত কিন্তু যাব লাগিব, কারণ কামাখ্যাতে পজিটিভ এনার্জি ফর্ম হয়েছে এইকটা দিন, হাইয়েস্ট পজিটিভ এনার্জি ফর্ম হয়েছে, মানে কামাখ্যার গোটে কাহিনীটা আকো এবার কম কিন্তু শুনক, মঙ্গলবার পঁচিশ তারিখ, মঙ্গলবার পঁচিশ তারিখে শেষ নিশা পাঁচটা বিশর পরা পাঁচটা ছয়ত্রিশলৈকে মাত্র ষোল মিনিট, এই ষোল মিনিটত নটা চাকি যেনে তেনে জ্বলাই মূর্তি লগাই মনের আশা পূরণ করব কারণে সেবা করক, মূর্তি লগাব রঙা ড্রেস পিঁধিব, তন্ত্রবিদ্যাত যদি ধাদক হব খুঁজে রঙা ড্রেসেই বেলে কোনো ড্রেসেই নাই, গতি এই চারিটা তারিখ মই দিলু, এই চারিটা তারিখত আপনাদের পারিলে এইকটা দিন সদায় নিরামিষ খাব, রন্ধা বস্তু না খাব, পাড়া পরিশ্রমত ফল মূল খাব, আর এই পদ্ধতিত যদি আপনাদের পূজাটো দিয়ে দেবী দিবলৈ বাধ্য, দেবীয়ে বুঝি পাব যে মূর কারণে ই প্রতিদিনে আই আছে এইখানে সময়, তারমানে দেবীয়ে যেতিয়া চকু মুলি চায় আপনার সেবা করে থাকা দেখা পাব।